নেক্সট এবার শুরু করছি এই পার্টের বিষয়বস্তু হলো ট্রুথ টেবিলের সাহায্যে কোনো কিছুর প্রমাণ। আমরা আগে শিখেছি ডিমর্গেল ল, ধর এ প্লাস বি তার বার ইকুয়াল টু কি ছিল ডিমর্গেল ল, এ বার ডট বি বার, এটা শিখেছি, এটা ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করা দেখেছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ইয়েস। আজকে আমরা দেখব যে কোনো কিছু ট্রুথ টেবিল কি করে করতে হয়। ধরা যাক আমাদের এটা দেয়া আছে, যদি বলে ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করো এটা ইকুয়াল টু এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডট এক্স প্লাস ওয়াই বার ইকুয়াল টু এক্স, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানে ইনপুট কটা আছে? টু টেবিল দিয়ে প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এখানে ইনপুট কটা আছে বলো? কটা আছে ইনপুট? এটা এল এইচ এস, এটা আর এইচ এস, এখানে ইনপুট কটা আছে? দুটো। কি কি? এক্স আর ওয়াই। তাহলে রো কটা হবে? দুটো ইনপুট হলে রো কটা হবে? চারটে। হ্যাঁ, টু টু দি পাওয়ার টু, মানে চারটে টু টু দি পাওয়ার অফ নাম্বার অফ ইনপুট, চারটে চারটে করে ফেললাম। ওকে, তাহলে প্রথমে হেডিং করবো এক্স প্লাস ওয়াই, দেখ তারপরে এটা করতে গেলে দেখ ওয়াই বার দরকার, তাহলে এখানে ওয়াই বারটা আবার করিনি, তাহলে আবার এক্স প্লাস ওয়াই বার, তারপর কি এই দুটোর গুণফল, তারপর কি এই দুটোর গুণফল, মানে এইটার এটা, এটা এল এইচ এস, যেটা প্লাস এইটা, মানে এই দুটো কলামের গুণফল, এবং এইটাই আমরা জানি এল এইচ এস, এটাই এল এইচ এস, ওকে। এইবার ডান দিকেরটা আছে কি দরকার নেই এক্স, তাহলে এক্স মানে এইটাই, এটাকে করে দিই আর এইচ এস, ওকে। দেখ ট্রুথ টেবিল হেডিংটা বোঝা গেল, আমার ইনপুট দুটো রো চারটে, হেডিং গুলো করলাম প্রথমে এক্স ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই বার, তাহলে ওয়াই বারটা নেই এক্সটা আছে, এই জন্য ওয়াই বারটা তৈরি করলাম এখানে, তারপরে এক্স প্লাস ওয়াই বার করলাম, তারপরে এই দুটোর এই কলমটার আর এই কলমটার গুণ করলে এইটা পাবো, সেটাই হলো এইচ এস, এল এইচ এস লেফট হ্যান্ড সাইড, আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। এবার আমরা জানি যদি দুটো ইনপুট হয় রো হয় চারটে, তাহলে দুটো জিরো দুটো ওয়ান, আর এটা জিরো ওয়ান জিরো ওয়ান, তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই মানে এটা জিরো বাকিগুলো সব ওয়ান, ওয়াই বার মানে ওয়াই এর উল্টো, মানে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, মানে এক্স এই কলমের উল্টোটা হলো এটা। এবার যোগফল মানে এইটা আর এইটার যোগ, এইটা তাহলে জিরো ওয়ানে ওয়ান, জিরো জিরো জিরো, ওয়ান ওয়ান এ ওয়ান, ওয়ান জিরো এ ওয়ান, বোঝা গেল? এবার এই কলাম আর এই কলমের গুণফল, তাহলে জিরো ওয়ানে গুণ করলে জিরো, ওয়ান জিরো এ গুণ করলে জিরো, ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান, ওয়ান ওয়ানে গুণ করলে ওয়ান, দেখ তো এইটা আর এইটা ইকুয়াল এসছে, তাহলে বলতে পারি ফ্রম অ্যাবভ ট্রুথ টেবিল, অ্যাবভ ট্রুথ টেবিল টিটি উই ক্যান প্রুভ দ্যাট এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস ব্র্যাকেটে প্রুভড। বুঝতে পারলি কি না? ঠিক এইভাবে দিতে, এইভাবে যদি কোনো কিছু দিয়ে বলে প্রমাণ করে দেখাও এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রমাণ, বা কোনো ডিমর্গান থিওরেম দিয়ে বলে এইটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করো, এই যে ছিল আমাদের, তাহলে তোরা ডিমর্গান থিওরেমটা করেছিলিস মনে আছে তো? এইটা ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার ছিল, আর একটা ছিল এ ডট বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার,
রিদ্ধি প্রথমেরটা কর, অবন্তিকা সেকেন্ড এটা প্রমাণ কর, ঠিক আছে? এই দুটো প্রমাণ করে আমাকে ছবি দে। ওকে, যেটা হলো আমরা এটা দেখছি, এটা হলো কমপ্লিমেন্ট বার করা, কোন এক্সপ্রেশন দিয়ে বললো তার কমপ্লিমেন্ট বার করো। আচ্ছা, ডুয়াল আর কমপ্লিমেন্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্সটা বলেছিলাম, ডুয়াল তোর আগে করেছিলিস, যদি এই এক্সপ্রেশনটা ডুয়াল করতে বলে, তাহলে বলেছিলাম বার নো বার কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা এটা যদি ডুয়াল করতে দেয়, এটা যদি ডুয়াল বলে, ডুয়াল মানে বলেছিলাম প্লাসটা ডট দ্বারা, ডটটা প্লাস দ্বারা, জিরোটা ওয়ান দ্বারা রিপ্লেস হয়, মানে প্লাস থাকলে ডট হয়ে যাবে, ডট থাকলে প্লাস হয়ে যাবে, আর জিরো থাকলে ওয়ান হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে দেখ, যদি ডুয়াল করতে দেয়, এবার আছে এবারই থাকবে, এখানে ডট আছে, কি হবে এটা প্লাস হবে, বি আছে বি থাকবে, মাঝখানে প্লাস আছে ডট হয়ে যাবে, আর এখানে এ আছে এই থাকবে। স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। ও সরি, বোঝা গেল? আবার দেখাই, এ বার ডট বি প্লাস এ ডট বি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এ বার ডট বি প্লাস এ ডট বি বার, এর যদি ডুয়াল করা থাকে, ডুয়াল মানে বলেছিলাম ডটটা প্লাস দিয়ে, প্লাস থাকলে ডট দিয়ে, জিরো থাকলে ওয়ান দিয়ে, ওয়ান থাকলে জিরো দিয়ে চেঞ্জ হবে, বার নম্বরে কোনো চেঞ্জ হয় না, তাহলে এটা ডুয়াল করলে এবার আছে এবারই থাকছে, ডট আছে প্লাস হয়ে গেছে, বি আছে বি থাকছে, মাঝখানে প্লাস আছে ডট হয়ে গেছে, আর এখানে এ আছে এ থাকছে, এখানে ডট আছে প্লাস হয়ে গেছে, আর বি বার থাকলে বি বারই হবে। ক্লিয়ার? এবার যদি এটার কমপ্লিমেন্ট বার করতে দেয়, কমপ্লিমেন্ট যদি বার করতে দেয়, তাহলে কি হবে, আমি আগে রুলটা দেখাচ্ছি, তারপর সেটাকে করে দেখাবো। কমপ্লিমেন্ট মানে এ বার ডট বি প্লাস এ ডট বি বার, এই পুরোটার মতো বার, এটা যদি বার করতে দেয়, তাহলে আমরা লিখে নিতে হবে কমপ্লিমেন্ট করা মানে এক্সপ্রেশনটার পুরোটার মতো বার করা। এটার ডুয়ালের সঙ্গে এক, ডট হলে প্লাস হবে, প্লাস হলে ডট হবে, জিরো হলে ওয়ান হবে, কিন্তু তার সঙ্গে একটা অ্যাড হবে, যে কি অ্যাড হবে, বার থাকলে নো বার হবে, নো বার থাকলে বার হবে। বোঝা গেল? দেখা যাক, এটার ডুয়ো এটার কমপ্লিমেন্ট বার করে দেওয়া মানে কি, আমার আছে এ বার, তাহলে এ হবে, ডট থাকলে প্লাস হচ্ছে, বি আছে শুধু, তাহলে বি বার হচ্ছে, ডট প্লাস আছে মাঝখানে ডট হয়ে যাচ্ছে, এ শুধু আছে তাহলে এ বার হচ্ছে, আর ডট থাকলে প্লাস হচ্ছে, আর বি বার আছে তাহলে সেটা বি নো বার হয়ে যাবে, এটা হচ্ছে। দেখ, এই দুটো তফাৎ বুঝতে পারলি, ডুয়াল আর কমপ্লিমেন্টের মধ্যে তফাৎটা, ডুয়ালটা বাঁ দিকে করেছি, কমপ্লিমেন্টটা ডান দিকে করেছি, এক্সট্রা কি হলো, বার নো বারের চেঞ্জটা হচ্ছে, কমপ্লিমেন্টের ক্ষেত্রে বার থাকলে নো বার হয়, আর নো বার থাকলে বার হয়। এই দেখ না, ডিমর্গ্যান থিওরেম তো তাই বলছে, এ আর প্লাস বি, তার যদি বার করি, এর মাথায় বার আছে, এ নো, তাহলে এর মাথায় বার হচ্ছে, মাঝখানে প্লাস আছে এটা ডট হয়ে যাচ্ছে, আর বি এর মাথায় নো বার, তাহলে বি এর মাথায় বার হয়ে যাচ্ছে। বোঝা গেল? দেখ, ডিমর্গ্যান থিওরেম দুটো ল তাই বলছে, তো এ ডট বি বার, দেখ কি বলছে, বি এর মাথায় এর মাথায় বার নেই, তাহলে এর মাথায় বার হচ্ছে, মাঝখানে ডট আছে প্লাস হয়ে যাচ্ছে, এবং বি এর মাথায় বার নেই, এটা বার হয়ে যাচ্ছে। দেখ, ডিমর্গ্যান ল এর এই রুলসটা কি বোঝা গেল, এই এই যে কমপ্লিমেন্ট রুলস দিয়ে, ঠিক এই রুলস দিয়ে। এইবার এই রুলসটা এখানে ফেলেই কি করে কমপ্লিমেন্টটা করতে, এটা আসে কি করে, এটা কি করে আসে সেটা যদি দেখাতে চাই, দেখ ডিমর্গ্যান থিওরেম বলি, ধরি এটা মোটামুটি এক্স, এটা ধরে নি ওয়াই, তাহলে কি হবে, তাহলে এ বার ডট বি প্লাস তা ডট হয়ে যাবে, ডিমর্গ্যান থিওরেম নিয়ম, এটার মাথায় পুরোটার মাথায় বার মানে এক্স এর বার প্লাস আছে ডট হয়ে যাবে, আর ওয়াই এর বার মানে এক্স এর বার প্লাস থাকলে ডট হয়ে যাবে, আর ওয়াই এর বার মানে এইটার মাথায় বার, এতদিন বোঝা গেল কিনা বল, তারপর আমি নেক্সট
স্টেপে এগোবো। এটা তো, এটা তো ফার্স্ট একটা এক্স ধরেছি আর প্লাস এটাকে ওয়াই ধরেছি, তাহলে এক্স প্লাস ওয়াই মানে এক্স এর বার ডট ওয়াই এর বার, দেখ এক্স এটা তার বার ডট প্লাসটা ডট হয়ে যাবে, আর ওয়াই এ দেখ তার মাথায় বার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝেছি। রিদ্ধি বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে তাহলে পরেরটা যাচ্ছি, একই ভাবে দেখ এই পার্টটা আবার নিমর গেল, এটা এক্স এটা ওয়াই দুটো ডট আছে, তাহলে এ ডাবল বার হয়ে যাচ্ছে প্লাস বি বার হচ্ছে, এখানে দেখ তাই ডটটা ডটটা ডটই আছে, এখানের মধ্যে দেখ এ বার হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে ডটটা ডিমার গেল, এটা এক্স এটা ওয়াই বি ডাবল বার হচ্ছে, এটা মানে কি এ ডাবল বার মানে কি এ প্লাস বি বার ডট এখানে আছে আর এ বার প্লাস বি, দেখেছিস এলো এইভাবে, যেটা আমরা একবারে করে দিচ্ছি সেটা কিভাবে এলো ডিমার্গান ল ইউজ করে, যদি তোকে এক নম্বর দেয় যে এটার কমপ্লিমেন্ট বার করো তাহলে মুখে মুখে করে দিবি, বা এটার কমপ্লিমেন্ট চারটে অপশন দিলো মুখে মুখে করে দিবি, কিন্তু যদি থাকে দু নম্বরের দু নম্বর বা তার অধিক তখন কিন্তু স্টেপ বাই স্টেপ এরকম ভেঙে ডিমার্গান ল ইউজ করে করতে হবে, বোঝা গেছে কিনা বল? পরীক্ষায় দেয় কমপ্লিমেন্ট কত বা ডুয়াল কত, তাহলে এক নম্বর বেশি কিউ এমসিকিউ দেয় পেরে যাবি, মুখোমুখি মুখোমুখি শিখিয়ে দিয়েছি। ডুয়াল এর সঙ্গে পার্থক্যটা এটাই যে এখানে বার নোবারে পরিবর্তন হয় না, কিন্তু এখানে বার নোবারের মধ্যে পরিবর্তন হয়, আর যদি বেশি নম্বর থাকে তাহলে ডিমর্গান ল ফেলেই স্টেপ বাই স্টেপ এগে একই আসে। এ দেখ এখানে এবার ছিল এ হয়েছে বার উঠে গেছে, ডট ছিল প্লাস হয়েছে, বি এর মাথায় বার নেই বার হয়েছে ব্র্যাকেট প্লাস ডট হয়েছে, আবার এ ছিল এবার হয়েছে ডট ছিল প্লাস হয়েছে, বি বার থাকলে বি হয়েছে। এইবার এইগুলো দেখে দেখো আমি অনেকগুলো ছবি তোমাদের দিয়েছি, সেই ছবিগুলো দেখে তোমরা বাড়ির কাজগুলো